আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। জানি আমার ক্যাপশনটা দেখে আপনারা একটু অবাকে হচ্ছেন, হ্যাঁ আমি ঠিক বলছি, আসলে জেলখানায় বন্দি মানে পুলিশ কাস্টাডিতে থাকা মানেই কিন্তু জেলখানা নয়। আপনি যখন আসলে কিছু বাসায় ভাড়া থাকবেন বা কোনো মালিকের বাসায় ভাড়া থাকবেন, তখন আপনাকে যখন তালাবন্দি করে রাখা হবে, ওদের টাইম মতো চলতে হবে, ওদের ইচ্ছা মতো চলতে হবে, তখন কিন্তু আসলে আপনার এটা জেলখানাই মনে হবে। আমিও ঠিক সেম একটা বছর জেলখানার মতোই ছিলাম। আমি আসলে টাকা দিয়ে ভাড়া থাকবো, আমার কথা হচ্ছে আমার পূর্ণ স্বাধীনতা আমার থাকতে হবে, যেহেতু আমি এখানে আপনার আপনি আমার কাছ থেকে কিন্তু টাকা নিচ্ছেন, আমি থাকার বিনিময়ে প্রতি মাসে আপনাকে গুনে গুনে আমি ভাড়ার টাকাটা দিচ্ছি। তো সেই সুবাদে কিন্তু আসলে আমার স্বাধীনতা, আমার সব কিছু আপনাকে দেখতে হবে, আমার কোনটাতে সুবিধা হচ্ছে আমার কোনটাতে অসুবিধা হচ্ছে সব কিছু কিন্তু আপনাকে দেখতে হবে। যাই হোক, আমি এক বছরের মাথায় আবারও বাসা চেঞ্জ করলাম এইসব প্রবলেমের কারণে। তো আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার নতুন বাসাটা। আসলে যদিও প্রায় এক মাস হয়ে যাচ্ছে, আমি আসলে সময়ই পাচ্ছিলাম না ভিডিও করার জন্য। যাই হোক, এটা হচ্ছে আমার একটা বেডরুম। এই বেডরুমে কিন্তু আমি কিছু, যেহেতু আমার সোফা দুই সেট, তো এখানে আমি সাজিয়েছি আমার মতো করে। আর এটা হচ্ছে আমার আসলে বিজনেস। এখানে হয়তো অনেকে ভাবতে পারেন এগুলো আবার কিসের কাপড়, যেহেতু আমি বিজনেস করি আমার বিজনেসের জন্য। আর এখানে হচ্ছে আমি একটা বারান্দা, আমার যে দেখতে পাচ্ছেন বারান্দাটাকে আমি আমার মতো করে সাজানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে একদিন আমার পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, আমার কী কী ফুল গাছ আছে। তো এইখানে আসলে এই যে মেন রোড দেখতে পাচ্ছেন, গাড়ি যাতায়াত করছে, আমি একদম মেন রোডের পাশে এখন বাসা নিয়েছি। তো আমি এখন বাকি রুমগুলো আপনাদেরকে দেখাই। আসলে আমরা ভাড়া থাকি মানেই কিন্তু যে আপনার কথা মতো, আপনাদের ইচ্ছা মতো, আপনাদের স্বাধীন মতো আপনাদের চলতে হবে। আপনি আমাকে দিয়ে বিজনেস করছেন, আপনি বিজনেসের জন্যই কিন্তু বাসাটা বানিয়েছেন, আপনার এটা বিজনেসের খেয়াল। তো যাই হোক, আসলে দিন শেষে হচ্ছে গিয়ে মানসিক যন্ত্রণা মানুষের লাইফে অনেক বেশি ক্রিটিক্যাল একটা অবস্থা। আমি একটা বছর মানসিক যন্ত্রণাতেই ছিলাম। তো আমি, এটা হচ্ছে আমার ড্রয়িং এবং ডাইনিং রুম, আমি এখানে এটাকে সাজিয়েছি। এখানে কিন্তু আমার একটা বাথরুম আছে, এটা এই যে ড্রয়িং ডাইনিংয়ের সাথে অ্যাডজাস্ট করা। তো যাই হোক, এখানে আমি শুর একটা রেখেছি আর এক সেট সোফা দিয়ে সাজিয়েছি। আর এটা হচ্ছে আমার ডাইনিং রুম। আর এদিকে হচ্ছে গিয়ে আমার রান্নাঘর, এখানে আবার ড্রয়িং রুমের সাথেই কিন্তু ডাইনিং রুমের সাথেই কিন্তু আমি আবার ফ্রিজটা রেখেছি। আর এখানে হচ্ছে এটা আমার রান্নাঘর। যাই হোক, একদিকে আমি রান্না করছি আর অন্যদিকে ভিডিও করছি। আর আমার এখানে কিন্তু সিলিন্ডার গ্যাস আমি ব্যবহার করছি, যেহেতু আসলে নতুন বাসায় এখন সব জায়গায় সিলিন্ডার গ্যাস। সিলিন্ডার গ্যাস ছাড়া আসলে কোনো বাসাই এখন পাওয়া যায় না। আর পুরাতন বাসাগুলি দেখলে হয়তো পছন্দ হবে না, বা রাস্তা ভালো থাকবে না, বা বিল্ডিংয়ের সৌন্দর্যটা আপনার ভালো লাগবে না। তো সব কিছু মিলিয়ে আসলে একটা না একটা সমস্যা থাকে বাসা বা বাসা ভাড়া থাকতে গেলে। তো এটা হচ্ছে আমার আরেকটা বেডরুম। আর এখানে আমি আমার আলমারিটা রেখেছি, এখানে ওয়ার্ড্রপ রেখেছি, এখানে হচ্ছে ড্রেসিং টেবিল। তো এই আর কি। আর এটা হচ্ছে আরেকটা বাথরুম। আসলে আমি এখানে কাপড় ধুচ্ছিলাম, অনেক কাপড় ভিজাইছি, তো ভাবলাম এর ফাঁকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর রুম যেহেতু ছোট, আসলে আমার ওয়াশিং মেশিন রাখার মতো জায়গা নেই। আমি এই যে বাথরুমের এই জায়গাটা যেহেতু একটু বড় আছে, সেই সুবাদে আমি বাথরুমেই রেখেছি আমার ওয়াশিং মেশিনটা, এখানে আমি কাপড় ধুই। আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে আরেকটা বারান্দা। তো আমার যেহেতু আসলে ঘরে জায়গা কম, এখানে কিন্তু আমার আলনাটা আমি রাখছি। আসলে আমি ইচ্ছা করলে ঘরে রাখতে পারতাম, বাট আমার দেখছি আমার রুমের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে, তো সেই কারণে কিন্তু আমি এখানে হচ্ছে গিয়ে আলনাটা রেখেছি। তো এই তো আমার বারান্দা। বারান্দায় মাঝে মাঝে আসলে মন খারাপ থাকলে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকি, আকাশের দিকে তাকিয়ে থাকি, মন ভালো থাকে। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার বাসাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর
হচ্ছে গিয়ে দিন শেষে আসলে ওই যে বললাম না এখানে আসি, আলহামদুলিল্লাহ মালিক এখন অবধি ভালো আছে, কোনো প্রবলেম হচ্ছে না। আসলে আগের বাসাতে হচ্ছে কি মানে 8টার দিকে তালা দিয়ে দিত, মানে কেয়ারটেকার ঢুকতে দিত না। যেহেতু কেয়ারটেকার আছে, তাকে একদিন জিজ্ঞেস করলাম যে মানুষ এত টাকা দিয়ে ভাড়া দিয়ে থাকছে, তাহলে সে এখান থেকে কিভাবে বের মানে বাসার ভিতরে কিভাবে ঢুকবে। বলল যে ঢুকা যাবে না, রাতের 9টার পরে বাসায় ঢুকা যাবে না, যদি বাসায় তাকে রাস্তায় থাকতে হবে। তো আসলে এইসব মানসিক প্যারা থেকে কে টাকা দিয়ে এত মানসিক প্যারা সহ্য করবে, আমি একটা বছর সহ্য করেছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।